প্যাংলা কোনো উপায় না দেখে বেশ কয়েকবার ফোন করে টুম্পাকে। প্রথম দিকে রিং বেজে গেলেও টুম্পা ফোনটা ধরেনি। পঞ্চমবার ট্রাই করার পর থেকে রিংটা বাজাও বন্ধ হয়ে যায়। প্যাংলার বুঝতে কোনো অসুবিধে হলো না যে টুম্পা তাকে ব্লক করেছে, হোয়াটসঅ্যাপেও তাই। কয়েকটা টেক্সট করে রেখেছে বটে, কিন্তু তার উত্তর পাওয়ার আশা না করাই ভালো। টুম্পার থেকে দূরে সরে যাওয়ার ভয় আরও বেশি অস্থির করে তোলে প্যাংলাকে। আচ্ছা, একবার টুম্পাদের বাড়ি গেলে কেমন হয়? তবে গেলে যদি নানা প্রশ্ন ওঠে। টুম্পা কি সত্যি সম্পর্কটা রাখতে চায় না? বিয়ের জন্য অন্য কোনো ছেলের খোঁজ শুরু করে দেয়নি তো টুম্পার বাবা? পড়ন্ত বিকেলে বিদ্যাধরী নদীর ব্রিজের ওপর বসে প্যাংলার মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খায়। হঠাৎই চুপি চুপি প্যাংলার পাশে এসে বসে কালু। বেশ কয়েক সেকেন্ড দুজনেই নদীর জলের দিকে তাকিয়ে থাকে। কালু তারপর বলে, প্যাংলা সরি ভাই। প্যাংলা সোজা তাকিয়ে বলে, কেন সরি কেন? কালু বলে, আগের দিন ওভাবে তোকে ধাক্কা দেওয়াটা ঠিক হয়নি। প্যাংলা বলে, তার আগের দিন এখানে তোকে আমার ফেলে যাওয়াটাও ঠিক হয়নি, তাই আগে সরিটা আমার বলা উচিত। কালু বলে, আরে বল। প্যাংলা জিজ্ঞেস করে, কি বলবো? কালু বলে, সরি বল। প্যাংলা কালুর দিকে তাকিয়ে বলে, এই কতবার সরি বলবি বলতো? কালু বলে, আরে আমি বলছি না, তোকে বলতে বলছি সরি। প্যাংলা বলে, আবার বারবার কেন সরি বলছিস, মিটে গেছে তো। কালু বলে, আরে আমি কোথায় সরি বলছি, তোকে সরি বলতে বলছি। প্যাংলা বলে, ও তাহলে তুই সরি বলতে যাস না, আমাকেই বলতে হবে। কালু বলে, আরে কি মুশকিল। আচ্ছা শোন, আমি তিন অবধি কাউন্ট করছি, তিন বললেই একসাথে সরি বলবো, ঠিক আছে? কালু তিন অবধি কাউন্ট করে, তারপর দুজনেই একসাথে সরি বলে। তারপর তাদের আলোচনায় খেলে বেড়ায় পুরনো স্মৃতি, আসে টুম্পার কথা। প্যাংলার থেকেই কালু জানতে পারে যে বেশ কয়েকদিন হলো টুম্পা কলেজে আসছে না। প্যাংলা কালুর কাছে আবদার করে বলে, ভাই ভাই একবার খোঁজ নিয়ে আমাকে জানাবি ভাই টুম্পার কি হয়েছে, একটু প্লিজ ভাই। ছলছল চোখে কালুর দিকে তাকায় প্যাংলা, ঘাড় নেড়ে সম্মতি জানায় কালু। পরের দিন খোঁজ খবর নিয়ে টুম্পার আসল ব্যাপারটা কালু জানতে পারে, আর প্যাংলাকে যে খবরটা দেয় তাতে প্যাংলার চক্ষু চড়ক গাছ। প্যাংলা আগেই শুনেছিল যে পঞ্চায়েত সদস্যর ছেলে লম্বু তপন টুম্পার পেছনে পড়েছে, তাকে বহুবার উত্তক্ত করেছে। সে চার দিন আগে কলেজে গিয়ে টুম্পাকে ফের উত্তক্ত করে, আর এবার লম্বু তপন বেয়াদুপির সীমা ছাড়িয়েছে, টুম্পার হাত ধরে টানাটানি করেছে। প্রিন্সিপালের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি, উল্টে টুম্পাকেই কথা শুনিয়েছে প্রিন্সিপাল, আর সেই কারণেই টুম্পা আপাতত কলেজ যাওয়া বন্ধ রেখেছে। সব কথা শুনে প্যাংলা ফোঁসফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, তারপর কালুকে বলে, কালু কালু আমি অনেক সহ্য করেছি, এবার তপনকে জবাবটা দিতেই হবে। কালু বলে, অতই সহজ, পঞ্চায়েত সদস্যের ছেলে রে, আরো চেহারাটা তো জানিস। শোন ভাই, সশস্ত্র বিপ্লব ছাড়া গতি নেই। প্যাংলা উঠে দাঁড়িয়ে বলে, কিন্তু আমি তো অহিংস পথে জবাব দেওয়ার কথা ভাবছি। কালু বলে, গান্ধীগিরি, দেখ ভাই, লাস্ট টাইম মুন্নাভাই শাস্তি গেছিলি, থানায় যেতে হয়েছিল, আমি কিন্তু পাট্টুতে নেই। প্যাংলা বলে, আরে আমি ওসব কিছু ভাবছি না। কালু বলে, তাহলে? প্যাংলা বলে, কাবাডি কাবাডি। কালু বলে, মানে? প্যাংলা বলে, আরে ক্রিকেট যদি লাগান মাফ করতে পারে, তাহলে কাবাডি ও লম্বু তপনকে শিক্ষা দিতে পারে। কালু উঠে দাঁড়িয়ে বলে, পারবি ভাই? প্যাংলা বলে, পারতে তো হবেই, টুম্পার সামনে তপনকে জবাব দেবো কবাডির কোর্টে, মাথা নিচু করে ল্যাংচাতে ল্যাংচাতে তপন বাড়ি ফিরবে। তপনের বাবা মহাদেব পাড়ুই গ্রাম সদস্য তো বটেই, পাশাপাশি তিনি দাদাভাই সংঘের সেক্রেটারিও, তপন সেই ক্লাবেরই সদস্য। এবার দাদাভাই সংঘের সঙ্গে তরুণ সংঘের রেষারেষি অনেক দিনের, মাঝে মাঝেই এই দুই ক্লাবের মধ্যে ফ্রেন্ডলি কাবাডি ম্যাচের আয়োজন করা হয়, কোনো পক্ষই ছেড়ে কথা বলতে নারাজ। তবে এবার প্যাংলার জেদ অনেকটাই বেড়ে গিয়েছিল, তপনকে ভালো রকম শিক্ষা সে দেবেই। কবে থেকে টুম্পা কলেজ যাবে তার কোনো খবর প্যাংলার কাছে নেই, তাই গ্রাম থেকে বেরোনোর রাস্তায় গিয়ে প্যাংলা দাঁড়িয়ে অপেক্ষা করে পরপর দুদিন, কিন্তু টুম্পার দেখা নেই। মনটা আরো অস্থির হয়ে যায়। এদিকে কাবাডির প্র্যাকটিস জোর কদমে শুরু হয়ে গেছে, প্যাংলা পুরো দমে টিমকে লিড করতে ব্যস্ত। শুক্রবার সকালে টুম্পার সঙ্গে দেখা করার শেষ চেষ্টা করবে বলে ঠিক করে প্যাংলা।
তাই কলেজ যাওয়ার টাইমে রাস্তায় অপেক্ষা করে, একটা বিড়ি ধরিয়ে টান দিতে থাকে। হঠাৎ লক্ষ্য করে সাইকেল চেপে টুম্পা আসছে, বিড়ি ফেলে দেয় প্যাংলা। টুম্পা কাছাকাছি আসতেই প্যাংলা বলে, টুম্পা একটু দাঁড়াও, একটু একটু কথা আছে, একটু দাঁড়াও। টুম্পা কোনো কথা না বলে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। প্যাংলা বাইক স্টার্ট দিয়ে টুম্পার পিছু নেয়। বাইক চালাতে চালাতেই প্যাংলা টুম্পাকে বলে, আরে আরে দাঁড়াও না একটু, বলছি তো কথা আছে। টুম্পা থেকে কোনো উত্তর পায় না প্যাংলা। ও আবার বলে, ফোনটা ব্লক করে রেখেছো, এখন কোনো কথাও বলছো না, এত কাণ্ড ঘটে গেল আমাকে কিছুই জানালে না। এইবার সাইকেল থামায় টুম্পা, গম্ভীরভাবে পেছনে ঘুরে তাকায় প্যাংলার দিকে। প্যাংলাও বাইক থামায়। টুম্পা বেশ মেজাজেই জিজ্ঞেস করে, আর কি হতো তোমাকে জানালে? প্যাংলা বলে, না মানে আমি মানে। টুম্পা বলে, শোনো আমতা আমতা না করে ফোটো তো, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। এই কথা বলে আবার সাইকেল চালাতে শুরু করে টুম্পা, প্যাংলা পিছু নেয়। প্যাংলা বলে, শোনা এই এখনো রেগে আছো? আচ্ছা সরি, আর হবে না। কোনো উত্তর নেই। প্যাংলা বলে, আরে বললাম তো সরি। তাও টুম্পার থেকে কোনো উত্তর পায় না প্যাংলা। প্যাংলা আবার বলতে শুরু করে, পরশু দিন কাবাডি ম্যাচ স্কুল মাঠের বটতলায়, আসতে ভুলো না কিন্তু, ওই লম্বু তপনকে শিক্ষাটা তোমার সামনেই কাবাডির কোর্টেই দেব, তোমার দিব্যি টুম্পা। এই কথা বলে বাইক থামায় প্যাংলা। টুম্পা কোনো উত্তর না দিয়ে সাইকেল চালিয়ে বেরিয়ে যায়। ম্যাচের দিন সকালে প্যাংলা তার টিমের সমস্ত প্লেয়ারদের নিয়ে মিটিং করে, কে কোন ডিপার্টমেন্টে দক্ষ সেই অনুযায়ী দায়িত্ব ঠিক করে দেয় প্যাংলা। ঠিক হয়, প্যাংলা বেশিরভাগ ক্ষেত্রেই বিপক্ষের কোর্টে গিয়ে তাদের এক একজনকে ছুঁয়ে আউট করে ফিরে আসবে, আর কালু নিজেদের কোর্টে প্রতিপক্ষ খেলোয়াড়কে আটকাবে, তাকে সাপোর্ট দেবে আরও তিনজন। তাড়াতাড়ি আউট করার জন্য বিরুদ্ধ পক্ষ টার্গেট করবে প্যাংলাকে, তাই প্যাংলাকে কীভাবে নিজেদের কোর্টে আগলে রাখা যায় সেই নিয়েও বিস্তর আলোচনা হলো। বিকেল চারটে নাগাদ ভিড় জমতে শুরু করলো স্কুল মাঠের বটতলায়। নিজেদের পাড়ায় খেলা, তাই তোড়জোড়ের দায়িত্ব পড়েছিল তরুণ সংঘের ছেলেদের উপরে। দুপুর থেকেই কম বেশি প্যাংলাসহ সকলেই সেখানে হাজির ছিল। বিকেল চারটের কিছু পরেই হাজির হলো দাদাভাই সংঘের টিম। টিমের সঙ্গেই এলেন গ্রাম সদস্য মহাদেব পাড়ুই। কাবাডি কোর্টের একপাশে হাইস্কুল থেকে আনা একটি বেঞ্চ পাতা হয়েছে, সেখানে খাতায় স্কোর লেখার জন্য বসানো হয়েছে একজনকে, আর তার পাশে বসেছেন গ্রামের কয়েকজন মোড়ল। মহাদেব পাড়ুইকে তাদের পাশেই বসতে দেওয়া হলো। ম্যাচ শুরু হতে আর বেশি দেরি নেই, পুরুষদের সঙ্গে নারীরাও খেলা দেখতে এসেছে, কিন্তু টুম্পার দেখা নেই। মনে মনে তিনবার আল ইজ ওয়েল, আল ইজ ওয়েল, আল ইজ ওয়েল উচ্চারণ করে প্যাংলা, কিন্তু তাতে কি টুম্পা আসবে সে ব্যাপারে প্যাংলা এখনও নিশ্চিত নয়। সঙ্গে সঙ্গে রেফারির হুইসেল শুরু হয়ে গেল। দাদাভাই সংঘ বনাম তরুণ সংঘের কাবাডি প্রতিযোগিতা। লম্বু তপন প্যাংলাদের কোর্টে এসে একজনকে আউট করে ফিরে যায়। এবার প্যাংলার পালা। হঠাৎ করে কালো গুঁতো মেরে প্যাংলাকে কিছু দেখানোর চেষ্টা করে। প্যাংলা তাকিয়ে দেখে টুম্পা এসছে। প্যাংলার মুখে মুচকি হাসি। প্যাংলা বিপক্ষের কোর্টে গিয়ে একজনকে আউট করে ফিরে আসে। কালু লাগাতার বিপক্ষের খেলোয়াড়দের নিজেদের কোর্টে পাকড়াও করে, আর প্যাংলা এক এক করে প্রতিপক্ষের কোর্টে গিয়ে তাদের আউট করে ফিরে আসে। ফাইনাল রাউন্ডের একেবারে শেষের দিকে লম্বু তপন প্যাংলাদের কোর্টে আসে। প্যাংলা তার পা ধরে মোচড় দেয়। সঙ্গে সঙ্গেই কালুরা লম্বু তপনকে চেপে ধরে। তপন আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ম্যাচ শেষ হয় এবং জয়ী হয় তরুণ সংঘ। ম্যাচ শেষে হ্যান্ডশেক করতে গিয়ে লম্বু তপনকে মৃদুস্বরে প্যাংলা বলে, যতবার খেলবি ততবার হারবি, এবার শিক্ষাটা কোর্টে দিলাম, পরের বারটা এখনো ঠিক করিনি, যা। লম্বু তপন কিছু বলার চেষ্টা করলো বটে, কিন্তু ম্যাচ জেতার আনন্দে তরুণ সংঘের ছেলেদের হইহুল্লোড়ে সেই চেষ্টা বৃথা গেল। সেদিন রাতেই টুম্পার মেসেজ এলো। মেসেজ দেখে খুশিতে মরে যাওয়ার কথা ছিল প্যাংলার, কিন্তু হলো ঠিক উল্টোটা। মেসেজে লেখা ছিল, এই সরকারি চাকরিটা এবার খুঁজেই নাও, আর যে তর সয় না।